কারণ আমাদের অনেক সাহস, আমরা অনেক মাত্র এই বছর মানে দুই বছর দেড় বছর ধরে মাত্র ওটিটি যাত্রা শুরু হয়েছে, বাট আমরা ব্যাক টু ব্যাক কষ্ট করে ব্যাক টু ব্যাক সিনেমা বানানোর চেষ্টা করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট জনরা ট্রাই করার চেষ্টা করেছি। যে দর্শকগুলো একসময় নেটফ্লিক্স দেখতো তারা ভাবতো বাংলাদেশি কন্টেন্ট ভালো লাগে না, বাংলাদেশি কন্টেন্ট হয় না, তাদেরকে আসলে নিয়ে আসার চেষ্টা করেছি। আসলে কন্টেন্টের রাজধানী ঢাকা, মানে বাংলাদেশের মানে ঢাকা কেন্দ্রিকই যেটা হয়, ঢাকাতে তো সুবিধা সুযোগ সুবিধা বেশি, মানুষ চাইলেই একটা জিনিস পাচ্ছে, এটা পাচ্ছে, ঢাকার বাইরে একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের, আমি এটা বিশ্বাস করি না, আমার কাছে মনে হয় ঢাকা, যেমন আমি তো ঢাকার ছেলে না, আমি তো ঢাকার বাইরে থেকেই নির্মাতা হয়েছে আসলে। তো এখন যেভাবে ডিজিটালভাবে বাংলাদেশ আগায় যাচ্ছে, যেভাবে সব কিছু ইজি হয়ে যাচ্ছে মানুষের কাছে, যেভাবে ফোন চলে যাচ্ছে, তো এখন কন্টেন্টের যে কোনো জায়গাতেই কন্টেন্ট হতে পারে আসলে। বাট হ্যাঁ, ঠিকঠাক কন্টেন্ট বানানোর জন্য আসলে কন্টেন্টের রাজধানী ঢাকাই। আসলে আমি টেলিভিশনে কখনোই কাজ করিনি, হয়তো দেখা যাচ্ছে কোনো বড় কোনো ক্যাম্পেইনে অথবা কোনো বিজ্ঞাপন নির্মাতারা যখন আসলে, বিজ্ঞাপন কোম্পানি যখন আসলে ফিকশন বানিয়েছে, তখন ক্লোজ আপ কাছে এসে কল্পনা ম্যাটার প্রোডাকশন হতো, সেই ধরনের আমি হয়তো কাজ করেছি শর্ট ফিল্ম, কিন্তু নাটক কখনো বানাইনি। আমার কাছে মনে হয়েছে আসলে আমি সিনেমাই বানাতে চাই, তো আমি প্রথমে শর্ট ফিল্ম বানাইছি, তারপর আসলে সিনেমা বানাইছি, বা নাটক আমি কখনো বানাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি যেইভাবে গল্প বলতে চাই, আমি যেই স্কেলে গল্প বলতে চাই, সেটা আসলে ফিকশনে আমি বলতে পারবো না। আর প্র্যাকটিসটা আমি আসলে শর্ট ফিল্ম বানাই করার চেষ্টা করেছি। এখন পরাণ যে আজকে ভালো ব্যবসা করলো, হাওয়া ব্যবসা করলো, এখন দামাল ভালো ব্যবসা করছে। দামাল কিন্তু একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, আমি একটু বলে নিতে চাই, আপনারা দামাল যদি পরাণের সাথে কম্পেয়ার করেন তাহলে কম্পারিজম কিন্তু হবে না। দামাল কিন্তু মুক্তিযুদ্ধ চলচ্চিত্র, তো আমাদের ইতিপূর্বে মানে লাস্ট 10-15 বছরে কোনো মুক্তিযুদ্ধ ছবি এইভাবে মানুষ দেখে নাই। আসলে প্রেমের ছবি আগেও ইতিহাস হয়েছে, মনপোড়া হয়েছে, আমার পোড়া মন টু অনেক মানুষ দেখেছে, পরাণ অনেক মানুষ দেখেছে, প্রেমের ছবি নর্মাল, কিন্তু মুক্তিযুদ্ধ ছবি হাউসফুল হয় না সাধারণত। মানুষের একটা অ্যালার্জি আছে, না একটা মুক্তিযুদ্ধ ছবি এটা একটু বোরিং টাইপের হবে মনে হয়। সেখান থেকে ভেঙে কিন্তু দামাল আসলে মানুষ দেখছে। ওটিটি কখনো সিনেমাকে ক্ষতি করবে না, ওটিটি সিনেমাকে বাড়াবে। এই যে পরাণ আজকে ভালো ব্যবসা করছে, দামাল ভালো ব্যবসা করছে, এটার পিছনে কিন্তু ওটিটির অবদান আছে। যে দর্শকগুলো কোভিডের সময় বাসায় বসেছিল, যারা বাংলা কন্টেন্ট দেখতো না, তারা কিন্তু ওটিটি দিয়ে বাংলা কন্টেন্ট দেখা শুরু করেছে বাসায় বসে বসে। এই যে বাংলা কন্টেন্ট দেখে তাদের মনে হয়েছে, না বাংলা কন্টেন্ট তো ভালো হয়, কারণ নিজের দেশের জিনিস দেখতে আসলে আমাদের ভালো লাগে। তখন আসলে তারা যখন একটা সিনেমা হলে পোস্টার দেখে, তখন তারা সিনেমা দেখতে যাচ্ছে। যেমন আমরা যে ধরনের সিনেমা এখন সাকসেসফুল হতে দেখছি, ইতিপূর্বে কিন্তু এই ধরনের সিনেমা সাকসেসফুল হয় নাই আসলে। মানে আমাদের অ্যাওয়াজ ছিল যে একটু কমার্শিয়াল হতে হবে, গান বাজনা থাকতে হবে, আইটেম সং থাকতে হবে, অমুক নায়ক থাকতে হবে, তমুক হইতে হবে, তাহলেই সাকসেসফুল হবে। এই যে এখন আজকে পরাণ সাকসেসফুল হচ্ছে, পরাণের তো রাজের তো এর আগে কোনো সিনেমা ওরকম সাকসেসফুল হয় নাই, মিমেরও হয় নাই, এই যে হাওয়া সাকসেসফুল হচ্ছে। তো এই ধরনের সিনেমা সাকসেসফুল হওয়ার কারণ আমার মনে হয় ওটিটি, ওটিটি তাদেরকে একটা দর্শক তৈরি করেছে। নতুন নির্মাতার জন্য পরামর্শ হলো, আজকেই আমাকে নির্মাণ করে ফেলতে হবে, আজকেই আমাকে ডিরেক্টর হয়ে যেতে হবে, আজকেই আমাকে ভাইরাল হয়ে যেতে হবে, এইখান থেকে বেরোয় আসতে হবে আসলে। হ্যাঁ, মানে কাজ করতে হবে, কাজ শিখতে হবে, জানতে হবে, পড়াশোনা করতে হবে, সিনেমা দেখতে হবে, এবং স্বপ্ন দেখতে হবে বড়, এবং স্বপ্ন পিছনে দৌড়াইতে হবে আসলে। যারাই লাইফে সাকসেসফুল হয়েছে, ঠিকঠাক হয়েছে, তাদের লাইফ যদি তারা দেখে, তারা সবাই অনেক কষ্ট করে আজকে এখানে হয়েছে। যেমন আমাদের সময় আমি যখন শর্ট ফিল্ম বানানো শুরু করেছি, আমি বিয়ের ক্যামেরা দিয়ে শ্যুট করতাম, বিয়ের ক্যামেরা ভাড়া করে নিয়ে এসে শর্ট ফিল্ম বানাতাম আসলে। তো এই যে একটা স্ট্রাগলিং, আমি গাজীপুর থেকে ঢাকায় আসতাম বাসে করে, এসে বিভিন্ন ডিরেক্টরদের বিশেষ বিশেষ ঘুরতাম, তো ওইটাতে আমার কাজে যেটা হয়েছে, ওই যে আমি রাস্তায় রাস্তায় ঘোরা, মানুষের পিছনে পিছনে ঘোরা, ডিরেক্টর হওয়ার নেশা, সিনেমা বানাবো, এটা বানাবো, মোবাইলে তখন ক্যামেরা নাই, কী করবো, তো ওই যে স্ট্রাগলিং, ওইটা আমাকে আজকে এখানে আসতে সাহায্য করেছে আসলে। আমার মনে হয় এখনকার জেনারেশনকে যেহেতু সব কিছু খুব সহজ, চাইলেই ফোন দিয়ে একটা শর্ট ফিল্ম বানাতে পারে, ফোন দিয়ে এডিট করতে পারে, টিকটক বানায় ফেলে, এটা ইউটিউব কন্টেন্ট বানায় ফেলে, আজকে ব্যবসা করব এখান থেকে, সবাই এখন ইউটিউবার, এটা সবথেকে বড় নেগেটিভ আমার কাছে মনে হয়। কেন নেগেটিভ? আমি যদি আজকে চিন্তা করতাম শর্ট ফিল্ম না বানায় ইউটিউব কন্টেন্ট বানাবো, আজকে আমি এখানে আসতেই পারতাম না, আপনাদের সামনে দাঁড়াতেই পারতাম না, আমার সব ছিল আমি সিনেমাই বানাবো আসলে। তা আমার কাছে মনে হয় যে ইউটিউবার কেউ কেউ হবে, সাধুবাদ জানাই, বাট সবসময় যে কোনো কিছু আমি এখন বানাই, এখন মোবাইল এডিট করে ছেড়ে দিলাম ইউটিউবে, এই একটু ভিউ হয়ে এলো, একটু লাইক পাইলাম, এটা খুবই সাময়িক, এটা থাকবে না। তো ওটিটি তো আসলে দেখা যায় না। ওটিটির বিষয়টা কী? ওটিটির মধ্যে তো মনে করেন আমার ছবি যে একদিনে 1,00,000 মানুষ দেখছে, এটা তারপরে দেখতে পারবেন না, এটা প্ল্যাটফর্ম সবসময় বলেও না আসলে, কারণ তাদের একটা বিজনেস পলিসি আছে, সে বলবে না প্রপারলি যে আমার 1,00,000 মানুষ আজকে দেখছে। সিনেমা হলে তো দেখা যায় বিষয়টা, তো এই জন্য শান্তি লাগে, ওপেন সিনেমা হল, সিনেমা হলই, বাট আমার সিনেমা হলে সাকসেস রেট বেশি। আর বড় পর্দা যেহেতু কী হয়, মানুষ বাসা থেকে বের হয়ে টিকিট কেটে জ্যাম ঠেলে সিনেমা দেখে, অনেক কথা বলে এবং অনেক আরাম করে সিনেমাটা দেখে, মনোযোগ সিনেমাটা দেখে,
ওটিটিতে তো ওইভাবে মানুষ সমসাম সিনেমা দেখে না, একটু দেখছে আজকে আর ঘুম আসতেছে বাদ দিই কালকে দেখবো, কালকে আবার সময় পাচ্ছে না, তো এরকম ইয়েটা হয়। তো বড়পর্দার সাথে কোনোদিনও কোনো কিছু তুলনা হবে না, বড়পর্দা বড়পর্দাই সিনেমা হলে যখন যাই। কিন্তু ওটিটি এখন যেটা সুবিধা হয়েছে, মানুষের ব্যস্ততা বেড়েছে, মানুষের জবের মানে প্রেশার বেড়েছে, বিজনেসের প্রেশার বেড়েছে, সবাই হলে সবসময় যেতে পারে না, তো ওটিটি এখন ডিজিটাল মাধ্যম, সারা পৃথিবী আমরা ডিজিটাল হয়ে গেছে এখন। আমরা এখন রেডিও থেকে বেশি আসলে মোবাইলে দেখি, আপনারা যেমন আমি যে ইন্টারভিউটা দিচ্ছি আমি হয়তো টিভিতে দেখতে পাবো না, আমি এটা ইউটিউবে দেখবো, তা মানে কি সবার হাতে হাতে চলে এসেছে। তো সিনেমা এরকম হাতে যাওয়ার একটা মাধ্যম ওটিটি, তো এটাই আসলে থাকবে অনেক বছর এবং আমাদেরকে এখানে আসতেই হবে। আমি সবসময় চলন নেই, আজকে আমি সিয়ামকে নিয়ে প্রথম কমার্শিয়াল সিনেমা বানাই, সিয়াম পূজাকে নিয়ে এবং ব্যাক টু ব্যাক দুইটা বানাই। এবার আপনারা খেয়াল করবেন রাজও তো তুলনামূলক নতুন, আমি রাজকে নিয়েও পরাণ বানাই, রাজ মিমের জুটি দিয়ে ব্যাক টু ব্যাক আবার দামালও বানাই, এবং পরামন টু দহন প এবং দ এবং পরাণ এবং দামাল প এবং দ, আমি ওই ক্যালকুলেশন করেই আসলে সিনেমা বানাই। তা আমি সবসময় চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করার জন্য, ইন্ডাস্ট্রি যখন একটা সিয়াম আসে আরও, আমি ইন্ডাস্ট্রিকে সিয়াম যখন লঞ্চ করলাম সিয়ামকে, এরপর সিয়াম কিন্তু অনেকগুলো সিনেমা করলো, তার মানে ইন্ডাস্ট্রির লাভ হয়েছে। এই যে এখন রাজ অনেকগুলো সিনেমা করবে, এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য লাভ হবে। তো যখন একটা আমাদের সবারই কেন জানি স্বভাব আছে যে আমরা ও হিট ওকে নিয়ে নাও তাহলে আমি হিট হয়ে যাবো, এটা ভাঙতে হবে। আমাদের অনেক আর্টিস্ট লাগবে, অনেক নায়িকা লাগবে, অনেক নায়ক লাগবে, আমরা যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে নিয়ে আসি তখন ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে।